আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইটি থেকে পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের বাংলা সাহিত্য বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, কেমন? আমরা গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা মূলত উদ্যম ও পরিশ্রম এই নিবন্ধটি পড়ছিলাম, তাই না? উদ্যম ও পরিশ্রম লিখেছেন মোহাম্মদ লুৎফর রহমান। এর আগের ক্লাসে আমরা মোহাম্মদ লুৎফর রহমান সম্পর্কে জেনেছি, শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি এবং অনেকটা অংশই কিন্তু এই নিবন্ধে পড়ে ফেলেছি। সো আজকে আমরা এর বাকি যে অংশটুকু আছে বাকি অংশটুকু পড়ব, কেমন? তো বাকি অংশটুকু পড়বার আগে আমরা গত ক্লাসে যে পড়েছিলাম সেই পড়া থেকে লাস্টের কিছু অংশ থেকে শুরু করব, যাতে তোমাদের আজকের যে পড়াটা আছে এই পড়াটা ধরতে সুবিধা হয়। হয়তো অনেকেই আছে যারা আজকে প্রথম আমার ক্লাসটা করছো, সো তাদের জন্যও কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আমরা গত ক্লাসে যে যে অংশটুকু পড়েছিলাম এর লাস্টের একটা অংশ থেকে পড়া শুরু করি। এখানে বলা আছে যে আমাদের দেশের লোক যেমন আজকাল বিলেতে যায়, এককালে তেমনি করে বিলেতের লোক গ্রীষ্মে ভ্রমণে যেত। মানে আমাদের দেশের মানুষজন এখন কি করে, আজকাল বিলেতে যায় মানে বিদেশে যায়, কিন্তু এককালে ঠিক এইভাবে বিলেতের মানুষগুলো গ্রীষ্ম ভ্রমণে যেত। বিলেত ফেরত লোককে কেউ ইট টেনে বা কুলির কাজ করে পয়সা উপায় করতে দেখেছো? মানে যারা দেখেছে, যারা ধরো বিদেশ থেকে দেশে আসে, তারাকে কেউ কখনো ইট টেনে বা কুলির কাজ করে পয়সা উপার্জন করে এমন কি কেউ দেখেছে? বিলেতের এক পণ্ডিত দেশ ভ্রমণ দ্বারা অগাধ জ্ঞান অর্জন করেছিলেন। গ্রিক দেশ থেকে ফিরে এসে তিনি আরম্ভ করলেন এমন কাজ যা তুমি আমি করতে লজ্জা বোধ করবো। তাতে কি তার জাগিয়েছিল? যার মধ্যে জ্ঞান ও গুণ আছে সে কয়দিন নিচে পড়ে থাকে, লোকে তাকে সম্মান করে উপরে টেনে তোলেই। কাজে মানুষের জাত যায় না, এটা বিশ্বাস করতে হবে। কাজহীন হও ওই সময় যখন কাজের ভেতর অসাধুতা প্রবেশ করে, আর কোনো সময়েই নয়। হ্যাঁ, বিশ্ব সভ্যতার এত দান তুমি ভোগ করো, এসব কি করে হলো? হাতের সাহায্যে নয় কি? কাজ কামকে খেলো মনে করলে চলবে না, মানে হেলা খেলা করলে চলবে না। মিস্ত্রির হাতুড়ের আঘাত, কামারের কপালের ঘাম, কুলির কোদালকে শ্রদ্ধার চোখে দেখো। অনেকে বলে তাদের জন্য কোনো কাজ নেই, যে কাজই তারা করুক, যেদিকে তারা হাঁটুক, কেবল ব্যর্থতা আর ব্যর্থতা। মূর্খ যারা তারাই এ কথা বলে, তাদের ব্যর্থতার জন্য তারা নিজে দায়ী। এই নৈরাশ্যের হা হুতাশ তাদেরই অমনোযোগ আর কুড়েমি ফল। ওকে, এই পর্যন্ত মূলত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকের বাকি যে অংশটুকু আছে বাকি অংশটুকু পড়বো, কেমন? দেখো এখানে কি বলা হয়েছে, যে ডাক্তার জনসন মাত্র কয় আনা পয়সা নিয়ে লন্ডনের মতো শহরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। একজন ডাক্তার, তার নাম হচ্ছে জনসন, তিনি মাত্র কয় আনা পয়সা নিয়ে, মানে অল্প কিছু টাকা করে নিয়ে লন্ডনের মতো শহরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। অথচ তিনি কারো কাছে কোনো হাত পাতেননি। এক বন্ধু তাকে একসময় একজোড়া জুতো দিয়েছিলেন, অপমান বোধ করে তিনি সে জুতো পথে ফেলে দিয়েছিলেন। মানে ডক্টর জনসন যে অল্প কিছু টাকা পয়সা নিয়ে লন্ডনের মতো শহরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারপরও তিনি কিন্তু কারো কাছে হাত পাতেননি, মানে কারো কাছে টাকা চাননি। এক বন্ধু তাকে একসময় একজোড়া জুতা দিয়েছিল, অপমান বোধ করে ডক্টর জনসন কি করেছিল, সে জুতোটা পথে ফেলে দিয়েছিলেন। উদ্যম, পরিশ্রম ও চেষ্টার সামনে সব বাধাই পানি হয়ে যায়। আমি আবারও বলছি, উদ্যম, পরিশ্রম আর চেষ্টার সামনে সব বাধাই পানি হয়ে যায়। এই গুণ যার মধ্যে আছে সে ব্যক্তি পরিশ্রমী, তার দুঃখ নেই। তার মানে যে ব্যক্তি উদ্যমী, যে ব্যক্তি পরিশ্রমী, যে ব্যক্তি চেষ্টা আছে, তার কোনো দুঃখ নেই। জনসনকে আরও অনেক সময় রাত্রিতে না খেয়ে শুয়ে থাকতে হতো, তাতে তিনি কোনোদিন ব্যথিত বা হতাশ হননি। বাধাকে চূর্ণ করে বীর পুরুষের মতো তিনি যে কীর্তি রেখে গিয়েছেন তা অনেক দেশের অনেক পণ্ডিতই পারবেন না। তাহলে জনসন কি করতে বলো? জনসন অনেক সময় রাতের বেলা না খেয়ে শুয়ে থাকত, কারণ তার তো টাকা পয়সা নাই, আর তাতে তিনি কোনোদিনও ব্যথিত বা হতাশ হননি। বাধাকে চূর্ণ করে বীর পুরুষের মতো তিনি যে কীর্তি রেখে গিয়েছেন তা অনেক দেশের অনেক পণ্ডিতই পারবেন না।
এরপর দেখো, গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না, তাই না? ধরো তোমার গুণ আছে কিন্তু তোমার চেষ্টা নাই, তাহলে কি তুমি জগতে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না? আবার অনেকে দেখবে গুণ নাই কিন্তু চেষ্টা আছে, চেষ্টার কারণে কিন্তু তারা প্রতিষ্ঠা লাভ করে যায়। সো গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আরভিং সাহেব বলেছেন, চুপ করে বসে থাকলে কাজ হবে না, চেষ্টা করো, নাড়াচাড়া করো, এমনকি কিছু নাড়ো ভেতর কিছু ফলাতে পারবে। কুকুরের মতো চিৎকার করো, সিংহ হয়েও ঘুমিয়ে থাকলে কি লাভ? তাহলে কি কি জানলাম আমরা? যে গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আরভিং সাহেব বলেছেন, চুপ করে বসে থাকলে কাজ হবে না, চেষ্টা করো, নড়াচড়া করো, এমনকি কিছু নাড়ো ভেতর কিছু ফলাতে পারবে। কুকুরের মতো চিৎকার করো, সিংহ হয়েও ঘুমিয়ে থাকলে কি লাভ? পরীক্ষায় কৃতকার্য হয়েছ, তারপর মনে হচ্ছে তোমার মূল্য এক পয়সা নয়। জিজ্ঞাসা করি কেন? জানো না, এ জগতে যারা নিতান্ত আনাড়ি তারা মাসে হাজার হাজার টাকা উপায় করছে। কি বলা হয়েছে? যে তুমি পরীক্ষায় পাস করেছ, তারপর মনে হচ্ছে তোমার মূল্য এক পয়সা নয়। জিজ্ঞাসা করি কেন, এরকম কেন মনে হচ্ছে? জানো না, এ জগতে যারা নিতান্ত আনাড়ি তারা মাসে হাজার হাজার টাকা উপায় করছে, মানে অর্জন করছে। তোমার এই মর্ম বেদনা ও দুঃখের কারণ তুমি মূর্খ। মানে তোমার এই যে এত দুঃখ, এত যন্ত্রণা, এর কারণ হচ্ছে কি? তুমি মূর্খ। মানুষ বালিতে সোনা ফলাতে পারে, এ তুমি বিশ্বাস করো না? মানুষ যে বালির মধ্যে সোনা ফলায়, এটা কি তুমি বিশ্বাস করো না? তুমি কুড়ে, তুমি তোমার উদ্যম নেই, তুমি একটা আত্মপ্রত্যয়হীন অভাবে বলতেছে। কুড়ে মানে হচ্ছে অলস, তুমি অলস, তোমার কোনো উদ্যম নেই, তুমি একটা আত্মপ্রত্যয়হীন অভাগা। কাজ ছোট হোক বড় হোক প্রাণ মন দিয়ে করবে, মূল্যহীন বন্ধুগণের লজ্জায় কাজকে ঘৃণা করো না, সকল দিকে সকল রকমে তোমার কাজ যাতে সুন্দর হয় তার চেষ্টা করবে। তাহলে আমরা কি জানলাম? যে কাজ ছোট হোক বড় হোক প্রাণ মন দিয়ে করতে হবে, মূল্যহীন বন্ধুগণের লজ্জায় কাজকে ঘৃণা করো না, সকল দিকে সকল রকমে তোমার কাজ যাতে সুন্দর হয় তার চেষ্টা করবে। ফক্স সাহেবকে একসময় এক ভদ্রলোক বলেছিলেন, আপনার লেখা ভালো নয়। কাজের চারুতার প্রতি তার এত নজর ছিল যে তিনি সেই দিন থেকে স্কুলের বালকের ন্যায় লেখা আরম্ভ করলেন এবং অল্প কালের মধ্যে তার লেখা চমৎকার হয়ে গেল। কি বলা হয়েছে? যে ফক্স সাহেবকে একসময় এক ভদ্রলোক বলেছিলেন যে আপনার লেখা ভালো নয়, আর কাজের চারুতার প্রতি তার এত নজর ছিল যে তিনি সেই দিন থেকে স্কুলের বালকের ন্যায় লেখা আরম্ভ করলেন এবং অল্প কালের মধ্যে তার লেখা চমৎকার হয়ে গেল। উন্নতির আরেক কারণ হচ্ছে দৃষ্টি ও মনোযোগ। উন্নতির আরেকটা কারণ কি বলো? দৃষ্টি ও মনোযোগ। এক ভদ্রলোকের খানিক জমি ছিল, জমিতে লাভ তো হতোই না, বরং দিন দিন তার ক্ষতি হচ্ছিল। নিরুপায় হয়ে নামমাত্র টাকা নিয়ে তিনি এক ব্যক্তিকে জমিগুলো ইজারা দিলেন। কয়েক বছর শেষে ইজারাদার একদিন ভূস্বামীকে বললেন, যদি জমিগুলো বিক্রয় করেন তাহলে আমাকে দেবেন, আপনার কৃপায় এই কয়েক বছরে আমি অনেক টাকা জমা করতে সক্ষম হয়েছি। ভূস্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই কয়েক বছরের বেতন যে জমিতে আমি একটা পয়সা উপায় করতে পারিনি, সেই জমি মাত্র কয়েক বছর চাষ করেই খরিদ করতে সাহস করছো? সে বলল, আপনার মতো অমনোযোগী ও বাবু আমি নয়, পরিশ্রম ছাড়া আমি আর কিচ্ছু জানি না, বেলা 10টা পর্যন্ত ঘুমানো আমার অভ্যাস নয়। কি বলা হয়েছে? যে এক ভদ্রলোকের খানিকটা জমি ছিল, জমিতে তো লাভ হতোই না, বরং দিন দিন তার ক্ষতি হচ্ছিল। নিরুপায় হয়ে নামমাত্র টাকা দিয়ে তিনি এক ব্যক্তিকে জমিগুলো ইজারা দিলেন। কয়েক বছর শেষে ইজারাদার একদিন ভূস্বামীকে বললেন, যদি জমিগুলো বিক্রয় করো তাহলে আমাকে দেবেন, আপনার কৃপায় এই কয়েক বছর আমি অনেক টাকা জমা করতে সক্ষম হয়েছি। ভূস্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই কয়েক বছরের ভেতর যে জমিতে আমি একটা পয়সা উপায় করতে পারিনি, সেই জমি মাত্র কয়েক বছর চাষ করেই খরিদ করতে সাহস করছো? সে বলল, আপনার মতো অমনোযোগী ও বাবু আমি নয়, পরিশ্রম ছাড়া আমি আর কিছু জানি না, বেলা 10টা পর্যন্ত ঘুমানো আমার অভ্যাস নয়। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকে পড়া আমাদের। তোমরা এই পর্যন্তই বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ আমরা এই যে উদ্যম ও পরিশ্রম যে নিবন্ধটি পড়ছি, এই নিবন্ধটি কিন্তু অনেক বেশি শিক্ষণীয়, অনেক বেশি শিক্ষণীয়। এই নিবন্ধটি পড়লে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে মানুষের যে জীবন ধারণের জন্য মানুষকে কাজ করতে হবে, এবং কোনো কাজই যে মনের স্বাধীনতাকে খর্ব করে না, এটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অন্যের অনুগ্রহ নয়, বরং নিজের পরিশ্রম ও কাজের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে জীবনের পরম সার্থকতা। এগুলোই কিন্তু আমরা এই উদ্যম ও পরিশ্রম যে নিবন্ধটা পড়ছি, এই অদ্যাবধি যতটুকু করেছি এ পর্যন্ত পড়ে আমরা বুঝতে পেরেছি। সো এই পর্যন্তই পড়া রইলো, তোমরা বাসায় এগুলো খুব
ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই কিন্তু খাতায় পার্ট বাই পার্ট না দেখে লিখবে। প্র্যাকটিস করাকালীন যদি তোমরা কোনো রকমের প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।